এই কালো জর্জ ক্যালিফোর্নিয়ার রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছেন, আই এম লুকিং ফর মাই অ্যাক্টর শাকিব খান, আই এম লুকিং ফর মাই অ্যাক্টর, হিজ নেম ইজ শাকিব খান, অ্যান্ড হিজ নেম ইজ শাকিব খান। Did you see anywhere Shakib Khan? I didn't see. No, he's not here. He's not. George Hollywood, Los Angeles, California, United States. তো গর্বের ব্যাপার, আমার দেশের একজন অ্যাক্টর তার নাম এইভাবে হলিউডের মতো এরকম একটা বিখ্যাত এবং কুখ্যাত জায়গার ভিতরে। ইনি হলেন জর্জ। হ্যালো ইউএসএ, হ্যালো ইউএসএ নামে তার একটা ইউটিউব চ্যানেল আছে। বনি আমিনের ভাষায় ইনি হচ্ছেন কালো জর্জ। এই কালো জর্জের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে উনি শাকিব খানকে খুব ভালোবাসেন, এজন্য তিনি লস অ্যাঞ্জেলেসে শাকিব খান নামের স্টার খুঁজছেন। হঠাৎ আমি রাস্তার মধ্যে দেখলাম ভাই, কি অবস্থা এখানে দেখো, এখানে দেখেন ভাই, সব জায়গায় নাম আছে, এই যে এখানে দেখেন কোনো নাম নেই, একটা জায়গা খালি আছে, কাকি বের কিসপত তো ভালো, এই জায়গাটা যেটা খালি আছে, আরেকটা পা গেছে জর্জ, আরেকটা পা গেছে, এই যে তাই দুটো খালি আছে। ও বিশ্বাস, ক্যালিফোর্নিয়ার এই স্থানে পৃথিবীর বড় বড় স্টারদের নাম খোদাই করে লেখা হয়ে থাকে, এজন্য স্টারদের পয়সা খরচ করে স্টারডম লিখতে হয়। এই প্রতারক কালো জর্জ নিজেকে বিস্তার করার জন্য শাকিব খানকে ছোট হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তায় উনি যেন হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। চারিদিকে যখন শাকিব শাকিবময়, শাকিব খানকে নিয়ে কথা বললেই ইনকাম, তখন এই তথাকথিত মিলিনিয়ার শাকিব খানকে নিয়ে ইনকামের পথ খুঁজছেন। বনি আমিনের ভাষায় এই কালো জর্জ ইউএসএ তে ড্রাইভারি করেন। বাংলাদেশে স্ত্রী সন্তানকে তালাক দিয়ে প্রথমে ইউএসএ তে মেকারি করেন, তারপর বিভিন্ন কালোবাজারি করে কিছু পয়সা কামিয়ে প্রকৃত সম্মান স্ত্রী সন্তানকে ঠকিয়ে নিজেকে মিলিনিয়ার দাবি করেন। হাজার হাজার স্টারের ভিতরে তার নামটা কোথায় আছে সেটা তো খুঁজে পাওয়া কঠিন, তো যাই হোক, আর কারো নাম আমার দরকার নাই, শাকিব খান ভাইয়ের দরকার। এখন তো বুঝিনি, দুনিয়ার সব দেশের নামি দামি তারকাদেরই কম বেশি ওখানে ওদেরকে স্টার করে রাখা হয়েছে, আমাদের যে শাকিব খান, কিং খান শাকিব খান, নিশ্চয়ই একটা স্টার সেখানে আছে। তো নাই, শাকিব খান এখানে নাই। তিনি 2017 সালের দিকে পরীমণিকেও নাকি ভাড়ায় দুই রাতের জন্য নিয়েছিলেন। যাই হোক, আমি সেই সব কথা বলতে চাই না, ওনার ডিটেলস জানতে হইলে বনি আমিনের ভিডিওগুলো দেখতে পারেন। বর্তমানে বনি আমিন সাহেব এই কালো জর্জের মেয়েকে দত্তক হিসেবে লালন পালন করছেন। এই কাল্পিটের নিজের চরিত্রেরই ঠিক নাই, সম্মান নেই, উনি এসেছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলতে। জর্জ আপনি সাবধান হয়ে যান, আপনার নিজেরই তো জন্মের ঠিক নেই, আপনি যাকে জন্ম দিয়েছেন তাকেও তো প্রত্যাখ্যান করেছেন। আপনার সাহস থাকলে বাংলাদেশে আসেন আর শাকিব খানকে নিয়ে কটূক্তি করেন, দেখি আপনার বুকের পাটাটা কত বড়।